তো গাইস, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সব রকম সোশ্যাল মিডিয়া কিন্তু এই ফটো এডিটিংগুলো খুবই ভাইরাল যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই সকল সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই এই ফটোগুলো আপলোডিং করছে। কারণ গাইস, এখন কিন্তু বাংলাদেশে প্রতিবাদ চালানো হচ্ছে। তো আপনারাও যদি আপনাদের নিজের নাম দিয়ে এবং আপনাদের নিজের কান্ট্রি দিয়ে এরকম ফটো এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজেই এরকম ফটো এডিটিং করানো শিখে যাবো। তো তারপর কিন্তু আপনারা খুব সহজে এরকম জিনিসটা করে নিতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি গাইস, চলে এসেছে আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা ওরকম ফটো এডিটিং করার জন্য যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো তারপর গাইস, সেখানে কিন্তু আপনাদের একটা ওয়েবসাইট সার্চ করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন বিঙ্ক ইমেজ ক্রিয়েটর। তো এটা আপনারা সিম্পলি লিখে দেবেন, তারপর কিন্তু এই যে প্রথমেই ওয়েবসাইটটা দিয়ে দেবে। তো প্রথমে এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এছাড়াও কিন্তু প্লে স্টোরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি না, এখানে কিন্তু ওয়েবসাইটটা ইউজ করে নিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা করতে পারেন। তো এখানে ওয়েবসাইটটাকে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এবার আমাদের কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন জয়েন্ট অ্যান্ড ক্রিয়েট, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের একটা জিমেল আইডি দিয়ে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো কীভাবে করতে হবে, তো সবার আগে গাইস এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে যে মাইক্রোসফটে দেখতে পাচ্ছেন সাইন ইন চাচ্ছে। তো এখানে সবার আগে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দেবেন। তো আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারাও জিনিসটা দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস জিমেল অ্যাকাউন্টটা দেওয়া হয়ে গেল। তো আপনারা তো দেওয়ার পর সিম্পলি কি করবেন, এখানে নেক্সট দেখতে পারবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্টার কোড। তো আপনাদের জিমেল আইডিতে কিন্তু একটা কোড যাবে। তো আপনারা সিম্পলি কোডটাকে কপি করে এখানে কিন্তু বসিয়ে দেবেন। তো আমি জিনিসটা করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার কোডটাকে বসানো হয়ে গেলো। তো কোডটাকে বসানোর পর আপনারা সিম্পলি এখানে সাইন ইন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে, এই দেখতে পাচ্ছেন লোডিং নিল। তো তারপর কিন্তু আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এই যে চলে এসেছে। তো তারপর আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাকে ক্লিক করবেন। তো তারপর এখানে পাসওয়ার্ডটা ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটা ক্লিক করার পর আপনাদের ওই জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা, তো সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর সিম্পলি আমরা কি করবো, এখানে নেক্সট দেখতে পারবো, নেক্সটে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে, এই যে দেখতে পাচ্ছেন। তো তারপর কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন গাইস। এখানে কিন্তু আমাদের একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আর এখানে কিন্তু মেন পেজে চলে এসেছে। এখানে এই যে থ্রি ডটটা ক্লিক করবেন, আর এখানে কিন্তু আপনাদের জিনিসটা শো করবে। তো তারপর গাইস আপনারা কি করবেন, এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে কিন্তু আপনাদের একটা কিছু লিখতে হবে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লেখা দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে কপি করে এখানে কিন্তু জিনিসটাকে পেস্ট করে দেবেন। তো আমি এখানে জিনিসটা পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে এই লেখাটা কিন্তু আমি দিয়ে দেবো। এখানে কিন্তু আপনাদের একটু চেঞ্জ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইচ্ছা মতন একটা নাম দেওয়া আছে। তো এখানে সবার আগে আপনাদের নিজের নামটা দিতে হবে। তো তারপর গাইস একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দিয়ে আছে। তো এটাই কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন কান্ট্রিটা এখানে দিয়ে দিতে পারেন। তো তারপর আপনাদের কিছু করতে হবে না, এই যে নিচে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর দেখতে পারবেন গাইস এরকম লেখা অনুযায়ী কিন্তু আমাদের ফটো তৈরি করে দেবে, এই যে দেখতে পাচ্ছেন। কয়েক সেকেন্ড কিন্তু লোডিং নেবে। অবশ্যই আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনটা একটু ভালো রাখবেন, তো তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। তো আমরা একটু ওয়েট করে নেবো এখানে। তো তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু চারটে তৈরি করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গাইস। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে নামটা দিয়েছি, তো সেই নাম দিয়ে কিন্তু তৈরি করে দিয়েছে। তো আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটা জিনিসে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন গাইস সেখানে কিন্তু ক্লিক করে নিয়েছি। তো ক্লিক করার পর আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে নিচে দেখতে পাবেন ডাউনলোড, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর একটু লোডিং নেবে। তো তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেলো, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেলো। তো একইভাবে কিন্তু আপনারা এই চারটে করে নিতে পারবেন। তো তারপর গাইস আপনাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 14টা টোকেন আছে আমাদের কাছে। তো প্রতিদিন কিন্তু আপনাদের 15টা করে টোকেন দেবে। তো এক একটা টোকেন দিয়ে কিন্তু এরকম চারটে ফটো আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো 15টা টোকেন দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন অনেকগুলো কিন্তু ফটো তৈরি করতে পারবেন। তো এ নিয়ে কোনো সমস্যা হবে না, আর প্রতিদিন কিন্তু আপনাদের 15টা করে দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন একইভাবে আরেকটাকে ক্লিক করবেন। তো তারপর এখানে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করে দেবেন, একইভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং করতে পারবেন আপনাদের নিজের নাম দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথম বাড়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।